ভারতের কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশ সম্প্রতি দাঁতের চিকিৎসা করাতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অভিনেত্রী। জানা যায়, দাঁতের রুট ক্যানেল করাতে গিয়ে চিকিৎসকের ভুলের কারণে তার মুখের বিকৃতি ঘটেছে। বর্তমানে বেশ যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তার মুখের একদিকে বেশ অনেকটা ফুলে গেছে, আর তার মুখ এতটাই ফুলে গেছে যে এখন তিনি নিজেকেই চিনতে পারছেন না। এ বিষয়ে অভিনেত্রী স্বাতী সতীশ জানান, দাঁতের চিকিৎসক তাকে আশ্বস্ত করেছিলেন যে তার মুখের ফুলে যাওয়া অংশ 2 থেকে 3 দিনের মধ্যে কমে যাবে, কিন্তু তার রুট ক্যানেল চিকিৎসার 3 সপ্তাহ পরেও প্রচণ্ড ব্যথায় ভুগছেন তিনি। জানা গেছে, স্বাতী ওরিক্স ডেন্টাল মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন। অ্যানেস্থেশিয়ার পরিবর্তে ডাক্তাররা তাকে স্যালিসিলিক অ্যাসিড দিয়েছিলেন বলে তার অভিযোগ। কিছুদিন আগে চেতনা রাজ নামে এক দক্ষিণী অভিনেত্রী ভুল চিকিৎসায় মারা যান। পেটে অতিরিক্ত চর্বি অপসারণ করতে গিয়ে ভুল অস্ত্রোপচারে তার মৃত্যু হয়। এবার ভুল চিকিৎসার তালিকায় যুক্ত হলেন কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশ। অভিনেত্রী জানান, এমন অস্বাভাবিক ঘটনা তিনি কখনো কল্পনাও করতে পারেননি।